আসুন জেনে নেই বাস্তব ধর্মী কিছু কথা। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানসিকতা দেয়। অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখ কে আর তুমি খুঁজে পাবে না। হতাশ হয় না, কোনো এক মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের বড় শক্তি হয়ে দাঁড়াবে। কে কার কখন কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। সব সময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিছু কিছু কষ্ট মুখে প্রকাশ করা যায় না, আবার মুখ বুজে মেনেও নেওয়া যায় না। প্রিয়জন চিনতে চান, তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই হবে প্রিয়জন। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, আল্লাহর উপর সবসময় ভরসা রাখি। ইয়াল্লাহ, আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন। আমিন। মুসলমানদের থেকে আমিন কমেন্ট আশা করি।